আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চাকরি ছেড়েছি 2019 সালের নভেম্বরে, প্রায় এক বছর হয়ে গেল। সেই নভেম্বরে চাকরি ছাড়ার পর থেকে এখন পর্যন্ত এমন কোনো দিন নেই যে দিনে আমি একটি নির্দিষ্ট প্রশ্নের সম্মুখীন হইনি। সোশ্যাল মিডিয়াতে, সরাসরি ফোনে, মেসেজে, আমার ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে, সব জায়গায় যার যেখানে মূলত আমার কাছে প্রশ্নটা রাখার উপায় আছে, সে বিভিন্ন জায়গায় একই প্রশ্ন রেখেছে। প্রশ্নটি হলো, আমি তালাশ কেন ছাড়লাম? এই প্রশ্নটির উত্তর আমি দিতে চেয়েছি বিভিন্ন সময়, কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা, আমার ব্যস্ততা, অন্য কাজগুলোর মধ্যে সমন্বয় করা, আবার কিভাবে কথাটা বলবো সেটার একটা প্রেক্ষাপট তৈরি করা, এসব মিলিয়ে অনেক দিন পেরিয়ে গেছে। কিন্তু আজ আমি প্রশ্নের উত্তর দিতে চাই, আমি কেন তালাশটা ছাড়লাম, তালাশ অনুষ্ঠান কেন ছাড়লাম, আমি ইন্ডিপেন্ডেন্ট কেন ছাড়লাম, এই প্রশ্ন আসেনি, এসেছে তালাশ কেন ছেড়েছি। সেই জায়গাটাতে যেহেতু আমার প্রশ্নের উত্তর দিতে দেরি হয়ে গেছে, বা মানুষের এক ধরনের প্রত্যাশা থেকে শুরু করে নিজেদের মতো করে ভাবনার একটা জায়গা আছে, সবারই সেই রাইটও আছে, সবাই দুটি বিষয়ে মনে করেছেন, দুটি বিষয় মনে করেছেন। প্রথমত হচ্ছে, কোনো রাজনৈতিক চাপে আমি হয়তো তালাশ ছেড়েছি, কারণ এটা যেহেতু ইনভেস্টিগেটিভ অনুষ্ঠান এবং এটা অনেক দুর্নীতি থেকে শুরু করে অপরাধের কর্মকাণ্ড তুলে ধরা হয়, সেক্ষেত্রে রাজনৈতিক চাপ থাকতে পারে বা প্রশাসনিক চাপ থাকতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে, কোনো কারণে হয়তো আমাকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে চাকরিচ্যুত করা হয়েছে। বাস্তবতা হলো যে, আমরা আসলে যারা সাংবাদিকতা করি, টেলিভিশনে মানুষের সামনে আসি, আপনাদের সামনে আসি, তাদের উপরে দর্শকদের এক ধরনের অধিকার তৈরি হয়ে যায়। সেই অধিকারটা প্রতি সবসময় আমি সম্মান রাখি, সেই অধিকারের জায়গাটা থেকেই একজন টেলিভিশনের চরিত্রকে মানুষ আপন ভাবতে শুরু করে, সেই ভাবনা থেকেই তাকে নিয়ে মানুষ চিন্তা করে, তাকে প্রত্যাশা করে, তাকে পছন্দ করে অথবা অপছন্দ করে, এরকম ব্যাপার তৈরি হয়। সেই জায়গাটা থেকেই আপনারা এসব ভেবেছেন, কিন্তু বাস্তবতা হলো যে, সেই চাপের মধ্যে আমরা সবসময় থাকি। আমাদেরকে নিজেদেরকে পরিশীলিত করে, নিজেদেরকে উপস্থাপন যোগ্য করে আপনাদের সামনে নিয়ে আসতে হয়। এর পেছনে অনেক স্যাক্রিফাইস, যন্ত্রণা, প্রিপারেশন, স্ট্রাগল, এগুলো থাকে যেগুলো মানুষ বেশিরভাগ সময় দেখতে পারে না। যে বাস্তবতার কথা বলছিলাম সেটা হলো যে, আপনারা যেটা ধারণা করেছেন আসলে এরকম কোনো ঘটনা ঘটেনি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে আমাকে চাকরিচ্যুত করা হয়নি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য আমাকে 2 বছর বা তারও আগে থেকে চেষ্টা করতে হয়েছে। তারা আমাকে সব ধরনের সমর্থন, সহযোগিতা দিয়ে তারা আমাকে রাখতে চেয়েছে। আরেকটি বিষয় হলো, কোনো রাজনৈতিক চাপ তৈরি হয়নি, কারণ তারা আমাকে বা এই অনুষ্ঠানটাকে তারা ওন করে, তারা সব ধরনের প্রোটেকশন দিয়ে তারা এই অনুষ্ঠানটাকে রাখে। তাহলে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, বা মূল কথা হচ্ছে, তালাশ কেন ছাড়লাম? আমি বলতে পারেন যে, খুব সাহসী হিসেবে নিজেকে দাবি করতে পারি। সাহসী মানে এরকম না যে আপনি আমাকে পিস্তল ধরলেন বা বন্দুক ধরলেন, আমি খুব সাহস করে বুক পেতে দিলাম, বিষয়টা এরকম না। সাহসটা হচ্ছে যে, প্রতিদিনের জীবনযাপনেরই একটা অংশ, যে আমি সাহসী সিদ্ধান্ত নিতে পারি কি না, আমি খুব ঝুঁকি জেনেও সেসব কাজে এগিয়ে যেতে পারি কি না, এরকম অনেক বিষয় আছে। বা আমার ভাবনার জায়গাটা আমি স্পষ্ট করে তুলে ধরার জন্য আমি দৃঢ় পদক্ষেপ নিতে পারি কি না, এসবে আসলে সাহসের অংশ। 2018 সালে ফিরে যাই, যে চাকরি ছাড়ার যে আমার গ্রাউন্ড তৈরি হওয়া, আসলে তারও আগে ফিরতে হবে। আমি 2014 সালের দিকেই হবে, আমার মাথার মধ্যে একটা আইডিয়া আসলো, বাংলাদেশের 10 মিলিয়ন, মানে 1 কোটিরও বেশি মানুষ, এখন অ্যারাউন্ড ফিগার বলা হলেও অনেক বেশি মানুষ প্রবাসে থাকে। আমি যেহেতু প্রায় বিভিন্ন অফিসিয়াল অ্যাসাইনমেন্ট কভার করার জন্য বা ব্যক্তিগত উদ্যোগেও বাইরে যেতাম, তখন মাথার মধ্যে একটা আইডিয়া আসলো যে, এই কমিউনিটিকে সার্ভ করার জন্য, ইনফরমেশন সার্ভিস দেওয়ার জন্য একটা স্ট্রং প্ল্যাটফর্ম গড়ে ওঠা দরকার। তখন মূলত আমার হচ্ছে এই চিন্তাটা আসে, আমি আমার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিইওর সাথে আলোচনা করি, উনি আমাকে
বলেন যে এই ধরনের একটা অনুষ্ঠান তৈরি করার জন্য, একটা পাইলট অনুষ্ঠান তৈরি করার জন্য। তো সেটা করার পরে সেটা ছিল একটা ডেনমার্কের একটা রাজার বাড়ি নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম, কিন্তু অনুষ্ঠানের ধরনটা হবে এরকম যে কোনো বিদেশি লোকজন সেখানে কথা বলবে না, দেশের যারা আছে অনুষ্ঠানের ভেতর দিয়ে তারা হচ্ছে বাইরে যারা আছে স্ট্রাগল করছে তারা একটা সুন্দর জায়গা দেখাবে, সাথে সাথে তাদের আইডেন্টিটিও আমরা তুলে ধরবো সবার সামনে। একটা সময়ে গিয়ে অন্যান্য কাজের চাপে অনুষ্ঠানটা ঝুলে যায় আর প্রচারিত হয় না। 2015 সালে আমি প্যারিসে যাই, তো সেখানে গার্ড দু নর্ড নামে একটা জায়গা আছে, যারা প্যারিসে গেছেন বা থাকেন তারা জানেন যে বাঙালিরা বেশি থাকেন। আমি একদিন রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, আমার সাথে ছিল আরিফ রানা ভাই, উনি বললেন আপনি একটু দাঁড়ান আমি একটা রেস্টুরেন্টের ভেতর ঢুকে কিছু কথা বলে আসবে। কিছু লোকজন আমাকে এসে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনারা তো অনেক কিছু করেন, আমাদের প্রবাসীদের জন্য কিছু করেন না? এসব এই প্রশ্নের মুখে আমি অন্য জায়গাগুলোতে পড়েছি। সেবার দেশে ফিরে আমি আমার বসকে জিজ্ঞেস করলাম যে আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দেন, আমি তাদের নিয়ে একটা কাজ করব প্রবাসীদের নিয়ে। তখন উনি আমাকে বললেন যে কি করতে চাও? আমি বললাম একটা ফেসবুক গ্রুপ থেকে স্টার্ট করতে চাই, তারপরে এটা ধীরে 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 একটা ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক তৈরি করব। তখন উনি বললেন যে এটা চলবে কিভাবে, তোমার কাছে তো টাকা পয়সা নেই, তোমার সংসার চলবে কিভাবে? আমি বললাম এত কিছু জানি না, আমি জানি যে আমি একটা চাকরি করা অবস্থায় আরেকটা প্রতিষ্ঠানের সাথে বা প্রতিষ্ঠান তৈরি করার স্ট্রাগলটা করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে আপনি চাকরি থেকে বাদই দিতে পারেন। তিনি সব কথা শুনে বললেন যে তোমার যেহেতু মাথার মধ্যে এই চিন্তাটা এসেছে সেহেতু তুমি আসলে কারো কথা শুনবে না, ফাইনালি করে ফেলবা বা চেষ্টা করবা, সুতরাং আমি তোমাকে সাপোর্ট দেবো, তুমি চাকরি ছাড়লে তুমি চলতে পারবা না, সংসার চালাবা কীভাবে, তোমার নতুন যে এই প্রজেক্ট সেটাকে কীভাবে এগিয়ে নিতে পারবা, এটা নিয়ে আমার এসব নিয়ে তাই তিনি চিন্তিত হয়ে পড়লেন। তিনি তার পারিবারিক একটি অফিসে আমাকে বসারও বা একটা দুইটা কম্পিউটার নিয়ে কাজ শুরু করারও সুযোগ করে দিলেন। মানে এটা আসলে একটা ট্রিমেন্ডাস সাপোর্ট ছিল আমার জন্য। এভাবে জন্ম হলো হচ্ছে প্রবাস কথার, প্রবাস কথা এগোতে থাকলো। আরও 3 বছর পরে 2018 সালে এসে আমার মাথার মধ্যে আরেকটা আইডিয়া শুরু হলো। আইডিয়া জিনিসটা হলো পোকার মতো, মানে যতক্ষণ আপনি এটাকে বাস্তবায়ন করবেন, যতক্ষণ আপনি বাস্তবায়ন না করতে পারবেন বা চেষ্টা না করবেন ততক্ষণ আপনার মাথার মধ্যে এটা কামড়াতে থাকবে। আমার ক্ষেত্রে বিশেষত এটা হয়। তো 2018 সালে এসে যেটা দাঁড়ালো সেটা হলো যে বাংলাদেশে পাবলিসিটির জন্য বা প্রচারণার জন্য পিআর ফার্ম বা এ ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, মানে পাবলিক রিলেশন ফার্ম। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, ওয়ার্ল্ড ওয়াইড পাবলিসিটি ম্যানেজমেন্ট একটা বিষয় আছে যেটা হয়তো পাবলিসিটি ম্যানেজমেন্ট নামে পরিচিত না বা পরিচিত হতেও পারে। এইটাকে খুব করে ট্রাই করার জন্য, মাথার এটাকে বাস্তবায়ন করার জন্য আমার আসলে সেই সময় একজন পলিটিক্যাল ক্যারেক্টার দরকার ছিল। সে কোন রাজনীতি করে, কোন বিশ্বাসের, এটা আমার কাছে ফ্যাক্টর না, কারণ যেহেতু আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে এখন পর্যন্ত কানেক্টেড না। তো একজন রাজনীতিবিদ দরকার। সেক্ষেত্রে আমার সমস্যা হলো আমি কোনো কাজের জন্য কোনো রাজনীতিবিদের কাছে যাইনি কখনোই, আমি আসলে কারো কাছে আমার সেভাবে রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে পরিচয় নেই। আমি ভাবছিলাম যে ইলেকশনকে কেন্দ্র করে আমি একজনের পাবলিসিটির দায়িত্ব নিতে চাই, যেখানে আমার নাম প্রকাশ হওয়াটা জরুরি নয়, জরুরি হচ্ছে যে আমি যে আইডিয়াটা নিয়ে কাজ করতে চাই সেটাকে বাস্তবায়ন করা। কিন্তু ওই যে সমস্যার কথা বললাম যে কারো কাছে আমি আসলে কাজের জন্য যাইনি, এই জন্য কারো কাছে আমি হেজিটেট করছিলাম যে কাকে বলবো, এবং কেউ হয়তো ভাবতে পারে যে কোনো একটা ধান্দায় আসছে আমি বা কাজ করতে আসছে। যাই হোক, আমাদের মধ্যে এক ধরনের ইগো তৈরি হয়, এই কারণে এক ধরনের ডিস্টেন্সও থাকে যারা সাংবাদিকতা করে বা কাজের জন্য মানুষের কাছে যায় না তাদের ক্ষেত্রে। এরকম চিন্তাটা আমার মাথার মধ্যে আসলে কুড়ে কুড়ে খাচ্ছিল। একদিন এক ছোট ভাই বলল যে আপনি আপনার বেস্ট শট প্লে করেন। তো আমি বললাম যে বেস্ট শট কে কি? সে বলল না আপনি চিন্তা করে দেখেন আপনার বেস্ট শট কোনটা হতে পারে। আরেকদিন আমি আরেকটা আড্ডায় বললাম আচ্ছা আমার বেস্ট শট কি, এই আইডিয়া বাস্তবায়ন আমি করতে চাই। তারা বলল যে এটা মনে হয় সালমান এফ রহমান হতে পারে। আমি সাথে সাথে তাকে টেক্সট করলাম, যেহেতু আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে তার সাথে আমার হালকা পরিচয়, কোনো কাজের ক্ষেত্রেও
তার সাথে আমার কোনো তেমন কোনো দিন কথা হয়নি। তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যখন ভিজিট করতেন তখন হয়তো দু একবার তার সাথে কথা হয়েছে। আমি তাকে টেক্সট করলাম যে আপনি কি ইলেকশন করবেন কি না, তো উনি বললেন যে এখনও এটা ডিসাইড হয় নাই, তখন সাত দিন পরে হয়তো জানা যাবে। সাত দিন পরে আমরা নিউজে দেখলাম যে উনি ইলেকশন করবেন। আমি বললাম যে আমি আপনার সাথে দেখা করতে চাই। তো দেখা করার পরে আমি খুব বেশি হলে এক মিনিট সময় নিয়েছিলাম তার সাথে। এক মিনিট সময় নেওয়ার পরে আমি বললাম যে আমি জাস্ট টেস্ট করতে চাই, এই টেস্টের জন্য কিছু টিম দরকার, ইকুইপমেন্টস দরকার, বসার জায়গা দরকার, এগুলো সব কিছু দরকার, আমি আসলে অ্যাফোর্ড করতে পারবো না, যদি অ্যাফোর্ড করতেও পারতাম আমার আসলে ব্যক্তি ক্যারেক্টারটা দরকার। তখন উনি কিছুক্ষণ মানে এক মিনিটের মধ্যে সবাইকে ডেকে ডেকে বসলেন, ডেকে বললেন যে ও কী কী করতে চায় এগুলো সব বাস্তবায়ন করার ব্যবস্থা করো তোমরা। এইটা আসলে একটা অসাধারণ ব্যাপার ছিল। তো আমি তাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসবো, তার একটা ফেসবুক পেজ থাকে। বেক্সিমকোর ডিরেক্টররা বললেন যে আপনি কি বলেছেন তাকে যে এক মিনিটের মধ্যে তিনি রাজি হয়ে গেলেন? আমরা অনেক দিন থেকেই তাকে চাচ্ছি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে তার জন্য নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। তখন আসলে আমাকে সময়ের সিগন্যাল দেওয়ার দরকার নেই, আমি আসলে কন্টিনিউয়াস গল্পটা বলবো। ক্যামেরার পেছনে যে আছে ইমরোজ ভাই, সে আমাকে বলছে যে 10 মিনিট হয়ে গেছে। যাই হোক, আমি গল্পের মধ্যে ঢুকে আছে, আপনারাও অনেকেই অনেক দীর্ঘ গল্প শুনতে চান, আমি গল্পটা শেষ করতে চাই। তারপর আমি বললাম যে না, আমি কিছু বলি নাই, আমি জাস্ট হচ্ছে যে তাকে বলার চেষ্টা করেছে যে কাজটা আমি করতে চাই। যাই হোক, 2-3 দিনের মাথায় ওনার ছেলে আমাকে বললেন যে আচ্ছা, আমাদের নিয়ে অনেকেই অনেক প্রশংসা করে, অনেকেই অনেক দুর্নাম করে, কিন্তু আমাদের কাউকে আপনি সোশ্যাল মিডিয়াতে পাবেন না, সামাজিক যোগাযোগের মাধ্যমে পাবেন না। তাহলে আপনি আমার বাবাকে কি বলেছেন যে উনি রাজি হয়েছেন? তারপর তার সাথে আসলে একটা দীর্ঘ কথোপকথনের পরে তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এই কাজটা করতে চান, আপনার জন্য আমরা হচ্ছে যে এটা আমরা রাজি, আপনি কাজ শুরু করে দেন। তারপর 3-4 দিন পরে আমরা হচ্ছে একটা অফিস পেলাম। অফিস পাওয়ার পরে আমরা কাজ শুরু করলাম। এইটা ডিসেম্বর হয়ে গেল, 2018-র ডিসেম্বরের শুরুর দিকে। এর 3 দিনের মাথায় আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে রিজাইন করলাম। তখন আমি প্রশ্নের মুখে পড়ে গেলাম যে আমি মানে বেক্সিমকো গ্রুপের হয়ে এই কাজটা আমি করতে চাচ্ছি, আমাকে তারা এই সুযোগটা দিল, তো আমি কেন রিজাইন করলাম? আমি বললাম যে আমি আমার প্রজেক্ট 1 মাসের এই কাজটা করে দিয়েই যাব, আমি চাকরি থেকে রিজাইন করছি, এটা আমার পার্সোনাল ইস্যু, আর না হলে আমি হচ্ছে যে কাজটা শেষ করে দিয়ে যাব। এটা নিয়ে চলতে চলতে ঠিক আছে, আমাকে বলা হলো যে সিদ্ধান্ত নিতে এত দ্রুত নেওয়ার দরকার নাই, আমরা ধীরে ধীরে কথা বলে তারপর হচ্ছে যে এটাই বাস্তবায়ন করব। কিন্তু ততদিনে আমার মাথায় ঢুকে গেছে যে পাবলিসিটি ম্যানেজমেন্ট, এইটাই আমি আমার পরবর্তী প্রফেশন করতে চাই, এটাই আমার পেশা হবে। আমি মানে যেহেতু আমরা একেবারে ক্যারিয়ারের শুরু থেকে সাধারণ মানুষের সাথে মিশে কাজ করি, সেহেতু আমরা জানি যে মানুষ কোনটা চায় এবং কোনটা মানুষ পছন্দ করে, যেহেতু গ্রাউন্ড লেভেলের ইনফরমেশান আমাদের কাছে আছে, সুতরাং এটা ডিজাইন করা আমার পক্ষে হয়তো সহজ, মানে আমার ব্যক্তিগত চিন্তার জায়গা ছিল এটা। যাই হোক, পুরো 1 মাস আমি এই কাজটা করেছি, এবং আপনারা যদি খেয়াল করে দেখেন যে এখন সালমান রহমানের পেজে মনে হয় 5 লাখের বেশি ফলোয়ার আছে। বিভিন্ন সেই সময় ডিসেম্বরে আমরা তার জন্য ইলেকশন ক্যাম্পেইন, ইলেকশন যে কন্টেন্ট ভিডিও সেগুলো মেক করেছিলাম। তারপরে তারা অনেক স্মার্ট, মানে আমার ব্যক্তিগত, আমি ওখানে জব করি না, তাদের প্রশংসা করার আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি খুব কাছ থেকে মিশে দেখেছি যে তারা অনেক স্মার্ট। আমি এই স্মার্টনেসটা আমার কাছে পছন্দ হয়েছে, না হলে আমার মতো আমার তার 100টার প্রতিষ্ঠান আছে, আমি চাকরি করি সেখানে, সে আমার একটা ছোট্ট আইডিয়া বাস্তবায়ন করার সাহস দেবেন কেন? তারপরে আমাকে বলা হলো যে আমি চাকরি ছেড়ে আসলে আমি কী করতে চাই, সেই একই ব্যাপার এসে গেল যে আমি এবার পাবলিসিটি ম্যানেজমেন্টের কাজ করব। আর প্রবাস কথা যেহেতু গ্রো করছে, সেটাতে সময় দেওয়া দরকার, একসাথে 2 নৌকায় পা দিয়ে চাকরি করে আমার আসলে হচ্ছে না। আবারও সেই প্রসঙ্গ এসে গেল যে আমার সংসার চলবে কীভাবে, বা আমার ইনকাম সোর্স কী আছে, এইসব প্রজেক্টই বা চলবে কীভাবে। আমি বললাম যে আমার বন্ধুবান্ধবের সাথে কিছু কথা হয়েছে, তারা বলেছে যে অল্প অল্প করে কিছু টাকা ধার দেবে, বা এই আমি যেটা প্রতিষ্ঠান করতে চাই সেটার সাথে তারা পার্টনারশিপে আসবে।
তারা আমাকে এত বেশি উৎসাহ দিলেন যে তারা বললেন যে এইভাবে তো হবে না, এটা আসলে একটা বিগ প্রজেক্ট, এটাতে আইডিয়াটা অনেক চমৎকার, এটাতে অনেক বেশি পরিমাণ টাকার এঙ্গেজমেন্ট দরকার, মানুষজন দরকার যারা এই পাবলিসিটির এই ক্লাসিক ভার্সনটাতে আসতে পারে। এভাবে আসলে 2019 সাল পুরোটা চলে গেল। ফাইনালি আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার আসলে হচ্ছে না, মানে আমি একটা জব করি, আমার অফিসের গাড়ি আছে, আমার একটা বিগ অ্যামাউন্টের ইন্স্যুরেন্স আছে, আমার 24 ঘন্টার ড্রাইভার আছে, আমি হ্যান্ডসাম স্যালারি পাই, কিন্তু আমি যখন চাকরি ছেড়ে দেবো তখন আমার কিচ্ছু থাকবে না, আমাকে প্রতিদিনের জন্য স্ট্রাগল করতে হবে। এইটার বিপরীতে আমি যেটা পাবো সেটা হলো পুরোটাই অনিশ্চিত, যে আমি আসলে আমার আইডিয়া বাস্তবায়ন করতে পারবো কি না, আমি আমার সংসারটা চালাতে পারবো কি না, সংসারের বার্ডেন বা মানে দিন দিন বেড়ে যাচ্ছে। এই জায়গাটাতেই হচ্ছে যে দুইটা বিষয় এসে যায়, সেটা হলো যে একটা হচ্ছে যে মিডল ক্লাস সেন্টিমেন্ট, আরেকটা হচ্ছে যে জব লাইফের মিড ক্যারিয়ার ক্রাইসিস বলে এটাকে, যে আপনি চাকরির কোনো একটা পর্যায়ে যে স্টাক হয়ে যাবেন, এরপরে আপনার কোনো গ্রোথ থাকবে না, আপনি কোনো আইডিয়া বাস্তবায়ন করতে পারবেন না, আপনি একটা ভালো পজিশন হোল্ড করবেন কিন্তু আপনি চান যে আরও উপরে যেতে বা আপনার আরও আইডিয়া বাস্তবায়ন করতে, কিন্তু স্ট্রাকচারের কারণে আসলে আপনি এটা করে উঠতে পারেন না। অনেক সময় সেই দেখা যায় যে একটা ডেজিগনেশনে পৌঁছার পরে আপনার আরও 5 বছর 10 বছর একই জায়গায় আছেন, না প্রমোশন, না ইনক্রিমেন্ট, কোনো কিছু হচ্ছে না। তখন মিডল ক্লাস আমরা কি করি বা লোয়ার মিডল ক্লাস কি করি, আমরা আসলে ওই ছকের মধ্যে আটকে যাই। এটা হচ্ছে জীবনের শিক্ষা। আমরা ভাবি যে আমার সন্তান যদি স্কুলে পড়ে তার স্কুল কীভাবে, বেতন কীভাবে দেব, আমার রুটি রুজি কীভাবে হবে, তখন আমরা একটা ভুল চিন্তা করি বেশিরভাগ সময়, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই হয়। আচ্ছা ঠিক আছে, চাকরি করতে করতে আমি অন্য কোনো কিছু এস্টাবলিশ করব, সেটা হওয়ার পরে আমি হয়তো চাকরিটা ছেড়ে দেব যদি আমার গ্রোথ না হয়। ভুলটা এই কারণে যে আসলে আমরা শেষ পর্যন্ত কোনো দিকেই যেতে পারি না, চাকরিও ছাড়তে পারি না। 98% বা 9% মানুষের ক্ষেত্রে এটাই হয়। যে এবং সবচেয়ে বড় বাধা হয়ে যেটা দাঁড়ায় সেটা হলো যে ফ্যামিলির লোকজন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাই ভাবে যে সে পাগল হয়ে গেছে, সে এবার ডুবে যাচ্ছে। অনেকেই ব্যর্থ হয়, অনেকেই সফল হয়। সফল হলে সেটা আবার খুব বড় উদাহরণ হয়ে যায়, ব্যর্থ হলে তো পুরোটাই শেষ হলো, যে মানে রাফ ডিসিশনের কারণে এরকম হয়েছে। দুই নম্বর জিনিস ছিল যে আমার যদি গ্রোথ না হয় চাকরিতে, প্রাইভেট জব করি, আমার এমন না যে গভর্নমেন্ট জব করি যেটার ফলে অটোমেটিক আমি একটা পেনশন বেনিফিট পাবো, আমি বা আমার এরকম সঞ্চয়ের চিন্তা করতে হবে না। কিন্তু প্রাইভেট জবে যেটা হয় যে আমি ভাবছিলাম যে আরও 5 বছর আমি খুব আরাম আয়েসে চাকরি করতে পারি, তালাশ করতে পারি, কিন্তু তালাশকেও যে আরও অনেক অন্যরকম জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপার আছে, সেগুলো হয়তো আমি আর করতে পারবো না। মাঝখান থেকে যদি আমি আমার আগ্রহ হারিয়ে ফেলি, আমি যদি তাহলে আমার কাজের মান খারাপ হতে থাকবে এবং 5 বছরের মাথায় আমি খুব বেশি হলে 5 বছরের মাথায় আমি আমার চাকরিটা হারাতে পারি। এবং চাকরিটা হারালে যেটা হবে সেটা হলো যে আমার এখন যে কাজের এনার্জি আছে, যে শক্তিটা আমি ফিল করি, যে আইডিয়া বাস্তবায়নের জন্য স্ট্রাগল করতে পারি, দিন রাত খাটতে পারি, সেটা আমি তখন পারবো না। তখন কি হবে, তখন আসলে আমার আবারও একটা চাকরি খুঁজতে হবে, আবারও হয়তো এর চেয়ে কম বেতনে যেতে হবে, অথবা সবাই ভাববে যে এই লোকটা কোনো রকমে অথর্ব টাইপের, যে বিষয়গুলো হয় সেটা হয়। সেই চিন্তা করে আমি আসলে ফাইনালি ডিসিশন নিলাম যে এটা কোনোভাবেই হবে না, মানে আমি স্টাক হয়ে যেতে চাই না, আমি এর চেয়ে স্ট্রাগল করবো, আমার গাড়ি থাকবে না, আমি হাঁটবো, আমি বাসে উঠবো, আমার পরিচয়টা ধীরে ধীরে আমি সাধারণের মানুষের কাতারে নিয়ে আসবো, যে আমাকে অনেক মানুষ চেনে, এটা খুব জরুরি নয়, কিন্তু আমি আমার যে মনের মধ্যে যে চিন্তাভাবনা, আমি যেটা বাস্তবায়ন করতে চাই সেটা আমি ট্রাই করে যেতে চাই। আমি যদি চেষ্টাই না করলাম কোনো একটা সময়ে, স্বাভাবিক জীবন হলে একটা সময় কিন্তু আমি ঠিকই ফিল করব, আচ্ছা ওই জিনিসটা তো আমি করতে চেয়েছিলাম কিন্তু চেষ্টাই করিনি। এটা আসলে খুবই পীড়াদায়ক, মানুষের মনের মধ্যে বড় ধরনের আক্ষেপ তৈরি করে। আমি এখন প্রায় 1 বছর হয়ে যাচ্ছে আমি চাকরি ছেড়ে দিয়েছি। আমি আপনাদের প্রত্যাশার আশা থেকে বলতে চাই যে মানে তালাশ ছেড়ে এসে আমি এখন পর্যন্ত আমার কোনো আফসোস নেই, আমি স্ট্রাগল করছি। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের যে পাবলিসিটি ম্যানেজমেন্টের যে কন্টেন্ট,
সেটা তৈরি করছি, আইডিয়া দিচ্ছি যে এটা এরকম করতে পারেন। আমাদের নিজস্ব খুবই স্ট্রাগল করে খেয়ে না খেয়ে আমরা একটা অফিস ডেভেলপ করার চেষ্টা করছি। আমি এরই মধ্যে সাইবার ক্রাইম নামে একটা প্রোগ্রাম অল্প কিছুদিনের মধ্যে হয়তো শুরু হয়ে যাবে, আমরা রেডি হয়ে আছি। আরেকটা প্রোগ্রামের ডিজাইন করা আছে। আপনারা অনেকে হয়তো ভাবছেন যে আমি স্ক্রিন থেকে হারিয়ে যাব, তো সেই ডিজাইন করার জায়গাটা থেকে আমরা বাস্তবায়নেরও কাছাকাছি চলে এসেছি। সেটা আমি বিশ্বাস করি যে তালাশের পরে আরেকটি অন্যরকম বড় অনুষ্ঠান হবে। কারণ তালাশের পরে সবারই আসলে প্রশ্ন ছিল যে অন্য অনেক চ্যানেলেই অনুষ্ঠান হয়েছে, সেগুলো একই ধাঁচের হয়েছে। আমি বিশ্বাস করি যে আইডিয়া যদি মানুষের না থাকতো, মাথা যদি মানুষের কাজ না করে, তাহলে দুনিয়া আসলে এত দূর এগোতো না বা সামনে এগোবে না। আমাদের নতুন যে আইডিয়া করা আছে, নতুন যে অনুষ্ঠান, সেটারও বাস্তবায়ন শুরু হবে অল্প কিছুদিনের মধ্যে। আশা করছি যে মানে আবারও নতুন কিছু আপনাদের দিতে পারবো। পুরনো একটা কথা বলি, সেটা হলো যে আমি যখন 2011 সালে এনটিভি ছেড়ে আসলাম, তখন আমি মূলত সিনিয়র রিপোর্টার হিসেবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে জয়েন করেছিলাম। তখন মাইক্রোফোন নিয়ে আমি একটা কাজের জন্য কোনো একটা বাজারের মধ্যে হেঁটে যাচ্ছিলাম, একজন রিকশা নিয়ে আমার পাশ দিয়ে যাচ্ছিল। তো যাওয়ার সময় আমাকে বলল যে, ভাই আপনি এনটিভি ছাড়লেন কেন? আমরা আপনাকে এনটিভিতে দেখে অভ্যস্ত। আপনারা যারা আমাকে এনটিভিতে দেখেননি তারা বুঝবেন না, আমি রিপোর্ট করতাম সেখানে, অনেকে হয়তো মনে আছে। তো কত টাকার বিনিময়ে আপনি টেলিভিশন চ্যানেল চেঞ্জ করলেন? আমরা তো আপনাকে সেখানেই মিস করি। এখন আমি ওই ব্যক্তিকে কি বলবো? আমি তার প্রতি সম্মান রেখে, এখনও সম্মান রেখে বলছি যে তিনি তার অধিকারটা আমার উপরে যে ছিল সেটা প্রয়োগ করেছেন। আমরা যারা ক্যামেরার সামনে আপনাদের সামনে কথা বলি, বিভিন্ন অনুষ্ঠানে কথা বলি, লেখালেখির মাধ্যমে কথা বলি, তারা আসলে এরকম শত শত হাজার হাজার মানুষের প্রত্যাশার চাপের মধ্যে থাকে। তাদের জীবনটা এত সহজ নয়, মানে আমি কীভাবে চলবো, কীভাবে কথা বলবো, কোনো একটা একদিনের মিস্টেকে আপনি হচ্ছে যে আমাকে আজকে বাহবা দিচ্ছেন, কালকে আমার মানে ছি ছি করতে পারেন আমাকে নিয়ে। সুতরাং এটা আসলে খুবই চাপের একটা জীবন। এর চেয়ে আমি এখন যে জীবনযাপন করি সেটা বরং অনেক সহজ, অনেক সরল। এত পপুলারিটিতে যারা পৌঁছায়, যাদেরকে অনেক মানুষ চেনে, সেই প্রত্যাশার চাপ, সেই আশা, সেগুলো কিন্তু অনেক ধরনের সাফোকেশন তৈরি করে। অনেকে হয়তো এনজয় করে, আমি আসলে খুব একটা করিনি। আপনারা নিশ্চয়ই মানে ওই যে ব্যক্তি বলেছিল যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আপনি কেন গেলেন, কত টাকার বিনিময়ে গেলেন, আজকে যে একটা দীর্ঘ গল্প করছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন শুধু টাকার জন্য না, মানুষের নিজের স্বপ্নের জন্য, নিজের আইডিয়ার জন্য কাজ করা উচিত। না হলে মানুষ আসলে একটা ছকের মধ্যে বন্দী হয়ে যায়, সেই ছক থেকে বেরিয়ে আসতে পারে না। জন্য মানুষ একটা শুধু জীবন যাপন করে যায়, একটা জীবন পার করে যায়। কিন্তু মানুষের আসলে চেষ্টা করা উচিত, সাহসটা থাকা উচিত। আমি গাড়ি না চড়ে যদি আমি হাঁটি, আমার কোনো সমস্যা আছে? আমার গাড়ি থাকার আগে যদি আমার চাকরির মাধ্যমেই যদি আমি গাড়ি অ্যাচিভ করে থাকি, আমার সলভেন্সি অ্যাচিভ করে থাকি, আমার লাইফস্টাইল অর্জন করে থাকি, তাহলে তার আগে তো আমার ছিল না। হ্যাঁ, আগে ফিরে যেতে আমি বলছি না, কিন্তু ওই সাহসটুকু যদি থাকে তাহলে জীবন অবশ্যই ছকের মধ্যে আটকে যাবে না। তালাশ ছাড়ার কারণ আসলে আমার মনে হয় আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন। আমি আসলে স্বপ্নের পেছনে ছুটি, সেই স্বপ্ন এমন নয় যে একটা বিখ্যাত কথা আছে, আর ভারতের রাষ্ট্রপতি ছিলেন মনে হয় আবুল কালাম আজাদ, যদি আমার নাম ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন, তিনি বলেছিলেন স্বপ্ন সেটা নয় যেটা আপনি ঘুমিয়ে দেখেন, স্বপ্ন হলো সেটা যেটা আপনাকে ঘুমোতে দেয় না। আমার স্বপ্নগুলো আসলে আমাকে ঘুমোতে দেয়নি, জন্যই আমি এত কিছু ছেড়ে আমি একটা সাধারণভাবে আবারও শুরু করার সাহস করে উঠতে পেরেছি। আমার বিশ্বাস যে এসব কাজের জন্য আপনি যদি এরকম সিদ্ধান্ত নিতে যান, তাহলে আপনার সবচেয়ে বড় বাধা আসবে আপনার বাস্তবতা, আপনি, আপনার ফ্যামিলি, আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন। আপনি যদি সাহস করে কাজটা শুরু করতে পারেন, তাদেরকে বোঝাতে পারেন এবং প্রমাণ করতে পারেন যে আপনার আরও সম্ভাবনা আছে, তাহলে অবশ্যই আপনি সফল হবেন। আজকে এটাই হলো আমাদের তালাশ ছাড়ার গল্প, এবং এরপর থেকে আমরা আবারও নিয়মিত আয়োজনে ফিরে যাব জীবনের গল্পে। সবাইকে অনেক ধন্যবাদ।